গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বেলা গড়াতেই যত সুস্পষ্ট হয়ে উঠল বাংলা এবং গোটা ভারতবর্ষে কার কি অবস্থা এই মুহূর্তে আলোচনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আমাদের প্রতিনিধি রিকের সঙ্গে কথা বলে নেব রিক হ্যাঁ রিক আমাদের সঙ্গে রয়েছে আর প্লাস নিউজের প্রতিনিধি রিক পুরকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা গড়াতেই যখন মোটামুটি গোটা দেশে এবং অবশ্যই পশ্চিমবাংলার কি ফলাফল সেই ফলাফল বেরোতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ আলোচনায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলে নেব রিকের সঙ্গে রিক পুরকায় আর প্লাস নিউজের প্রতিনিধি রিক কিন্তু একেবারেই প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছিল একেবারে যখন এক্সিট পোল বেরোনোর আগেই যে সম্ভাবনাটা নিয়ে সেই সম্ভাবনা আগেরবারে যে বাইশটা আসন পেয়েছিল তৃণমূল একটা হলেও বাড়বে ষষ্ঠ দফার শেষে বলেছিল এবং সপ্তম দফাটাকে তখনও তিনি ধরেননি এবং সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রেডিকশন ছিল বলা চলে বা তিনি যেটা বলেছিলেন সেটাই আজকে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস একত্রিশটা আসন বিজেপি দশ ও কংগ্রেস একটি আসন পাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন সেখানে তাদের মধ্যে বৈঠক চলছে এবং বৈঠক শেষে যে সম্ভাবনাটা রয়েছে তারা বেরিয়ে আসবেন কারণ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় সবুজ আবির খেলা চলছে জনগর্জনের গান চলছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে আশা করা যাচ্ছে তারা বেরিয়ে আসবেন এবং এসে তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন বা এই যে নির্বাচনের ফলাফল সেই নির্বাচনের ফলাফল নিয়েও মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ কিছু শুনতে পাওয়া যাবে অবশ্যই অবশ্যই অ্যাডভান্টেজে রয়েছে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোনো সন্দেহ নেই অসংখ্য ধন্যবাদ আমি কথা বলছিলাম রিক পুরো কাইসের সঙ্গে আমাদের প্রতিনিধি আমি একবার সৌমিকের কাছে চলে যাব সৌমিক এই মুহূর্তে বোধহয় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আলোচনা করবেন সর্বভারতীয় ক্ষেত্রেও আলোচনা করবেন এবং অনেকেই মনে করেন যে এই মুহূর্তে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নয় মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ফলাফল হয়েছে সে ভারতীয় জনতা পার্টি আসুক আইএনডিএ আসুক যেই আসুক না কেন পশ্চিমবাংলায় যে শক্ত ভূমিতে দাঁড়িয়ে আছেন সবচেয়ে সুবিধা বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজ কী বলবে হ্যাঁ এটা অ্যাডভান্টেজ তো বটেই কিন্তু এটাও বুঝতে হবে যে আমরা হয়তো এই অনুষ্ঠানটা চলতে চলতেই দেখব যে এন ডি এ ম্যাজিক ফিগারটার থেকে নিচে নেমে যাবে এই জায়গায় দাঁড়িয়ে একটা আঞ্চলিক রাজনৈতিক দল সে তিরিশটা আসন পাচ্ছে এখনও তিনি সুস্পষ্টভাবে বারবার একবার বলেছেন যে আমি বাইরে থেকে আছি একবার বলেছেন ভেতর থেকে আছি পয়লা জুনে সবাই যাননি সুতরাং উনি কী করবেন এটা সম্পূর্ণভাবে ওনার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের ওই মানে আর কি নেতা সেনাপতি এইসব ব্যাপার আছে তো ওনারা ঠিক করবেন কিন্তু এইটা বুঝতে হবে যে সামগ্রিক ভারতবর্ষে যে টোট যে পুরো ভোটের এবারে পারসেপশান যে বারবার আমরা এখানে বলছি না যে এই যে হিন্দু ভোট হিন্দু বাঙালি ভোটার এই হিন্দু বাঙালি ভোটার বলে আমি বিশ্বাস করি কিছু এক্সিস্ট করে না একদম মানে আপনি মনে করেন মুসলমান বাঙালি ভোট আছে হিন্দু বাঙালি ভোট না না মুসলমান বাঙালি ভোট হিন্দু বাঙালি ভোট এসব কিচ্ছু এক্সিস্ট করে না এক্সিস্ট করে হচ্ছে শোষিত আর শাসক আর কিচ্ছু এক্সিস্ট করে না আমার কাছে এই দুটোই ক্যাটাগরি এবং এখানে বুঝতে হবে সাধারণ মানুষের খেটে খাওয়া যে মানে ভারতবর্ষের সাধারণ নাগরিক আছে তারা

তারা কলকাতা ভারতবর্ষে কি করবে সেটা নিয়ে আলোচনা করা বিশেষ প্রয়োজন কি পজিশন এত এতদিন যে পজিশন একটা একটা ছিল কোন পজিশনে যাবে সেটা ভাবনা চিন্তা হচ্ছে সেটা ভাবাই যায় অনেকে আবার সেরকম বলছে যে এই যে তিরিশটা ভোটের সিট পেলে পরে তিরিশ বা বত্রিশ সিট পেলে পরে আমাদের বোধ হয় মমতা ব্যানার্জির একটা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও আছে এরকম একটা কথাবার্তা অনেকে বলছে দেখা যাক কী হয় কারণ ওখানে অনেক

হ্যাঁ সে তো বটেই একটা ব্যাপারটা এটা কিন্তু আমাদের বলতেই হবে যে মমতা ব্যানার্জির তখন হয়তো ওর নেব। তো এখন সেটা হয়তো সেটাও ঠিক যে ভারতীয় জনতা পার্টির তাত্ত্বিক থিওরিটিক্যালি তাদের যারা শত্রু বিশেষ করে আর এস এর একশো বছরের সময় সেটা হচ্ছে বামপন্থীরা আর সাংগঠনিকভাবে যারা শক্তি তারা হচ্ছে কংগ্রেস যদিও কংগ্রেসের চরিত্র রাজনৈতিক চরিত্র আর ভারতীয় রাজনৈতিক ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চরিত্রের মধ্যে কি কি প্রভেদ এটা নিয়ে আমরা সত্যি স্পষ্টভাবে জানি না আমরা স্পষ্টভাবে জানি না কিন্তু এইটা আমরা জানি ভারতীয় জনতা পার্টি তার যে তার যে রাজনৈতিক মতাদর্শ সেটা একটা সুসংগঠিত মতাদর্শে দাঁড়িয়ে আছে আবার বামেদের একটা মতাদর্শ রয়েছে এবং উল্টো দিকে আমরা জানি যে কংগ্রেস এবং বামেদের ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপি তাদের আটকানো সম্ভব ছিল না সেটা যদি কেউ আটকাতে পারে বাংলায় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে ভারতীয় জনতা পার্টি যাদের রাজনৈতিক মতাদর্শের মধ্যেই নিহিত রয়েছে যে ধরনের রাজনীতি সেই রাজনীতির কাছে মানে জোকের মুখে নুন পড়লে যা হয় কয়েক ফোঁটা নুন পড়লে বামপন্থী রাজনীতি তার বিরোধিতা করে গোটা দেশ জুড়ে যে কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যে বৃদ্ধজন যারা তথাকথিত বৃদ্ধজন নয় মাসুহারা আমাদের পশ্চিমবাংলার বৃদ্ধজনদের কথা বলছি না আমি বলছি যে প্রকৃত অর্থে বৃদ্ধজন আর কি একদম কোনো মাসুহারা টাশুহারা নেন না পড়াশোনার মধ্যে থাকেন হ্যাঁ এদের বিরুদ্ধে যে ভারতীয় জনতা পার্টির একটা যে একটা যে বলা যেতে পারে সহিংস্র আক্রমণের অভিযোগ শোনা যায় সেক্ষেত্রে বঙ্গ বিজেপি পারত না পশ্চিমবাংলায় লেফট কংগ্রেসকে আটকাতে এই কাজটা কিন্তু তৃণমূল পারে এবং তৃণমূল যতদিন আছে অন্তত ভারতীয় জনতা পার্টি নিশ্চিন্ত লেফট কংগ্রেস এখানে কোনোভাবেই ঢুকতে পারবে না না এটা তো ঠিকই লেফটকে এলিমিনেট করার একটা চেষ্টা সেটা বিজেপির সবসময় আছে এবং সেটা তাত্ত্বিক দিক দিয়েই সবসময় চাইছে যারা একটা এক্সট্রিম লেফটে এক্সট্রিম রাইট এদের মধ্যে দুদিকেই আছে সেটার সেটার ব্যাপারে প্রথম দিকেও তারা তৃণমূলকে ব্যবহার করেছিল এবং তৃণমূল সেই ব্যাপারে তাদের মদত দেয় যে লেফটকে এলিমিনেট করা হোক সেটা করেই যায় কিন্তু এটাও ঠিক যে বিজেপি এখানে কিন্তু অনেক বল তুমি যেগুলো বলছিলে যে বিদ্যজ্জন বিদ্যজ্জনকে কিন্তু সংগ্রহ করেছিল এবং এখন এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক বিদ্রোজজন তারা কিন্তু বিজেপিকে সাপোর্ট করছে এটা এটা একবার খুব পরিষ্কার কিন্তু আশ্চর্য বিজেপি এখানে যে এত খারাপ ফল করছে তার একটা বড় কারণ হচ্ছে সেদের নিজেদের দলের মধ্যে তাদের নিজেদের সংগঠনটা যে খুব দুর্বল এটা বোঝাই যাচ্ছে এখানে কিছু ব্যক্তি আছে যেখানে ব্যক্তি সংঘাত চলছে সেখানে দিলীপ ঘোষের সঙ্গে আমাদের শুভেন্দু অধিকারী এবং এদের সব নিজেদের মধ্যে সংঘাত এবং তাতে বোঝাই যাচ্ছে যে এদের নেটওয়ার্কই তৈরি হয়নি অবশ্যই অবশ্যই দেখুন এক্ষেত্রে আমি বলবো যে অমিত শাহ ভারতবর্ষে এখনো পর্যন্ত সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত ভারতবর্ষের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক পুরুষ তিনি কি বলছেন তিনি বলছেন যে অন্যান্য পার্টি নয় সিপিএম থেকে নিয়ে এসো লোক একটা সময় ডাক দিয়েছিলেন এবং খগেন উত্তর মালদাতে তিনি জিতছেন কারণ তিনি মাটির সঙ্গে রাজনীতিটা করেন তার দীর্ঘদিনের বামপন্থী রাজনীতির অভিজ্ঞতা আছেন তিনি বিধায়ক ছিলেন তিনি আগের বার সাংসদ হয়েছেন তিনি রাজনীতিটা জানেন বলে খগেন মুর্মুর কিন্তু বঙ্গ বিজেপির দশা হয় না বঙ্গ বিজেপির দশা হয়নি সেক্ষেত্রে কোথাও বঙ্গ বিজেপি মাটির সঙ্গে লড়াইটা নেই বলে কাউন্সিলার হওয়ার যোগ্যতা যাদের নেই তাদের কেন্দ্রীয় বাহিনী জনগণের পয়সায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুরক্ষিত করা হচ্ছে যাদের জনগণ এসে আটকাবে বা জনগণ এসে রক্ষা করবে না এই আত্মবিশ্বাস নেই এই কারণে অনেকটা বোধ হয় ভারতীয় জনতা পার্টি দেড়শো জন তৃণমূল কংগ্রেসের থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে